এবার লেবাননে হামলা হলে ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটবে। লেবাননে হামলা হলে ইসরায়েলের দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটবে বলে ধারণা সামরিক বিশেষজ্ঞদের। আরবের বিভিন্ন সংবাদ মাধ্যম রায় আল ইউএমের এক প্রতিবেদনে এমনটাই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও লেবাননে যুদ্ধের আশঙ্কা ছাড়ালেও সম্ভাব্য যুদ্ধের পরিণতি নিয়ে ভাবছে ইসরায়েলও। ইসরায়েলি নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ডারদের আশঙ্কা, যুদ্ধ শুরু হলে লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে।